আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের অনেক মানুষ একসময় দেখা গিয়েছিল যে চাঁদে জমি কিনছে। তো এই ব্যাপারটা আমরা তখন হেসে উড়িয়ে দিচ্ছিলাম, তবে তারা হয়তো বা এখন অনেক বেশি নিজেদেরকে জাহির করতে পারে এরকম একটি ঘটনা দেখে। আমি আজকে যে ব্যাপারটি আপনাদেরকে জানাচ্ছি সেটা রীতিমতো আসলে চাঞ্চল্যকর, এবং এর মাধ্যমে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে হয়তোবা চাঁদেও এবং একই সাথে হয়তোবা মঙ্গল গ্রহেও মানুষ বসবাস করতে পারে। এখানে যে রিপোর্টটি আমি দেখাচ্ছি সেটা আল জাজিরাতে পাবলিশ হয়েছে এবং আরো অনেক অনেক জার্নালসে পাবলিশ হয়েছে। ইন জায়ান্ট লিপ ফরওয়ার্ডস সায়েন্টিস্ট গ্রো প্ল্যান্টস ইন মুন সয়েল। চাঁদের মাটিতে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই সেই ছবি, আসল ছবিটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে চাঁদের মাটিতে সেখানে গাছ জন্মেছে। এখন এই মাটিটা আসলে কোথায় পাওয়া গেছে এটা আপনারা জানেন যে অ্যাপোলো যে মিশন ছিল চাঁদে মানুষের যে পদচারণা সেটা 1969 সালে ঘটে, এবং 1969 থেকে 1972 পর্যন্ত এরকম অ্যাপোলো অনেক কয়েকটি মিশন পরিচালিত হয়। সেই সময় অ্যাস্ট্রোনটসরা সেই চাঁদের থেকে মাটি নিয়ে আসে পৃথিবীতে, তবে এই মাটিগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তবে এই মাটিতে গাছ জন্মায় কিনা এটা এতদিন পর্যন্ত জানা ছিল না। তবে একসময় বিজ্ঞানীরা হঠাৎ করে চিন্তা করলেন যে দেখি আমরা এটা একটু গাছ লাগিয়ে দেখতে পারি কিনা, টেস্ট করে দেখতে পারি কিনা। তখন 12টি এরকম প্লাস্টিকের টিউবের ভেতর এই মাটিগুলো নিয়ে সেখানে বীজ বপন করা হয়, এবং কিছুদিন পর দেখা গিয়েছে যে সেখান থেকে গাছ জন্মেছে। এর দ্বারা দেখেন যে জিনিসটা হচ্ছে নাসা আইস লাস্টিং হিউম্যান প্রেসেন্স অন মুন এখন কিন্তু আশাবাদ ব্যক্ত করছে যে হয়তোবা সেখানে মানুষের পদচারণা ঘটতে পারে এবং একই সাথে সেখানে মানুষ বসবাস করতে পারে। কিভাবে বসবাস করতে পারে? সেখানে যদি এই পৃথিবীতে যেভাবে এই গাছগুলো জাস্ট জন্মেছে সেই একই পরিবেশ সেখানে দেওয়া সম্ভব হলে সেখানের মাটিতেও এই গাছগুলো জন্মানো সম্ভব বলে বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, অদূর ভবিষ্যতে দেখা যাক কি হয়। যদি এরকমটি হয়ে থাকে তাহলে আমাদের শুধু পৃথিবীই নয় বরং চাঁদেও মানুষ বসবাস করতে পারবে, অ্যাটলিস্ট হয়তোবা সেখানে কিছুদিনের জন্য মানুষ ট্রাভেল করে আবার ফিরে আসতে পারবে, এরকমটা হতে পারে। তো দেখা যাক, সেই সময়গুলো আসুক, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা দেখতে পারবো, জানতেও পারবো। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।